হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ অ্যাজ ইউজাল আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল থেকে এবং জিম থেকে তো জিম আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি আমার সাইক্লিং করা কমপ্লিট এখন জাস্ট একটু রেস্ট নিব দেন ওয়াক করব মানে হাঁটবো জিমে আসলে আজকে একটু রাশ ছিল তাই সাইক্লিং করার পরে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম ট্রেডমিল খালি হওয়ার জন্য কারণ যাই না কেন সবগুলো ট্রেডমিলে আজকে ব্লক ছিল তো বসে বসে ওয়েট করছি আর ভাবলাম যে এই ফাঁকে আমি একটু ভিডিও করি কারণ আসলে জিম করার টাইমে ভিডিও করার কোনো সুযোগই আমি পাই না আর প্রতিদিন আমি জিমে যেটা যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট টাইম সাইক্লিং করি দেন আমি ট্রেডমিলে হাঁটি দেন আমি আবার সাইক্লিং করি আবার ট্রেডমিলে হাঁটি এবং মাঝে মাঝে ওয়েট লিফটিং করি তো এটা আসলে ছিল বৃহস্পতিবারের ভিডিও এটা বৃহস্পতিবার আমি জিমে যে অ্যাক্টিভিটিসগুলো করেছি সেগুলোই এখানে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি হাঁটছিলাম আর আমার হাজব্যান্ডের হাঁটা শেষ ও কিছুক্ষণ দৌড়িয়েছে দেন এখন আবার হাঁটছে ওর অলমোস্ট শেষ আ শেষ পর্যায়ে আছে আমারও শেষ পর্যায়ে দশ মিনিট দশ মিনিট করেই হাঁটা বা দৌড়ানো এই কাজগুলো করতে হয় তো এই যে আমি আজকে একটু ওয়েট লিফটিং করেছি মানে আমি আজকে লেগ প্রেস মেরেছিলাম আর এই লেগ প্রেস মারার পরে আমার পা এবং পুরো বডি প্রচণ্ড ব্যথা হয়েছিল যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না যারা এই ধরনের ওয়েট লিফটিংগুলো করে একমাত্র হয়তো বা তারাই বুঝতে পারবে তো আমি যেদিন যেদিন ওয়েট লিফটিং করি সেদিন সেদিনই দেখা যায় পরের দিন আমার আর জিমে যাওয়া হয় না এত বেশি শরীর ব্যথা থাকে সো বাসে এসে ফার্স্টে এক বোল পাকা পেঁপে খেয়ে নিলাম পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল আর দেখে খুব খেতে ইচ্ছে করলো সকাল সকাল খালি পেটে পাকা পেঁপে খাওয়া কিন্তু অনেক বেশি ভালো সো পাকা পেঁপে দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা স্টার্ট করলাম আর দুপুরের দিকে এই যে বাইর প্রচণ্ড মেঘ হয়ে আছে আর এদিকে আমি যে শশা গাছ লাগিয়েছিলাম সেই কফি কাপের মধ্যে কিছু বাদাম গাছ লাগিয়েছি দেখি বাদাম গাছগুলো গজায় কিনা আমি শিওর না গজবে না জাস্ট দেখার জন্য যে হয় কি না তাই বাদামগুলো আমি লাগিয়ে দিয়েছি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে ভাত হচ্ছে আজকে আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা আছে উনি আসেনি তো সব কিছু একা একা করতে হচ্ছে আর এদিকে আমি একটা মিক্সড ভেজিটেবল বানিয়ে নিচ্ছি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো ভেজিটেবল কিনেছি অনেক ধরনের তো সবগুলো মিলিয়ে একটা ভেজিটেবল আমি বানাচ্ছি এই ভেজিটেবলটা আমাদের সবার অনেক বেশি প্রিয় বিশেষ করে আমার তো অনেক বেশি প্রিয় আর ঢ্যাঁড়সগুলো একটু পরে দিব কারণ ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এটা ছিল রাতের ভিডিও রাতে মানে আজকে তো সারাদিন বৃষ্টি হলো বৃহস্পতিবার দিন শুক্রবারও বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে তো একটু খিচুড়ি না হলে জমে না তো খিচুড়ি গরুর মাংস আচার দেন দুপুরে ভেজিটেবলটা ছিল ডিম ভাজি এগুলো দিয়ে রাতে ডিনারটা আমরা কমপ্লিট করেছি এত মজা হয়েছিল খিচুড়িটা যে বলার বাইরে আর ওয়েদার ডিম্যান্ড বলে একটা কথা আছে সো ওয়েদার যদি এরকম হয় তাহলে তো ওয়েদার অনুযায়ী খাবার আমাদেরকে খেতেই হবে রাইট সো অনেকদিন আসলে নিজের কোনো টেক কেয়ার করা হচ্ছে না মানে স্কিন কেয়ার করা হচ্ছে না তো ভাবলাম যে একটু পেপে রেখে দিয়েছিলাম আমি খাওয়ার সময় তো সেই পেপের সাথে একটু মুলতানি মাটি দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়ে লাগিয়ে নিলাম আর এই ক্লিপটা হচ্ছে আজকের মানে শনিবারের আমি আজকে এই গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো আমি কালকে বাইরে গিয়েছিলাম আর বাইরে থেকে নিয়ে এসেছিলাম অনেকদিন থেকেই গাছগুলো আমার কালেক্ট করার আমার একটা ইচ্ছা ছিল সো আমি গাছগুলো কালেক্ট করেছি এবং গাছগুলো এনে আমি লাগিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ভেজা ভেজা আছে আই থিঙ্ক গাছগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি তো আপনাদেরকে অবশ্যই আপডেট দিব এই গাছের যে গাছগুলো কীরকম হয়েছে তবে লাগানোর পরে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আপনাদের কার কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান আর আপনারা কারা গাছ পাগল আছেন গাছ প্রেমী আছেন তারও কমেন্ট করে জানান আমার তো গাছ অনেক বেশি ভালো লাগে এখানে আছে সজনের ডাল এটাও আমি কালেক্ট করেছি কালকে কিনে আনি আমি কালেক্ট করেছি তো এই সজ্যের ডালগুলোকে আমি জানি না এটা লাগালে হবে কি না তবে আমি একটু ট্রাই করছি এবং কিছু গাছের গ্রুপেও আমি পোস্ট করেছিলাম তো সবাই বললো যে এটা মাটিতে পুঁতে দিলেই হয়ে যাবে তো আমি এভাবে মাটিতে সব ডালগুলো এভাবে করে পুঁতে দিলাম দেখা যাক গাছগুলো গজায় কিনা বা হয় কি না যদি হয় তাহলে তো আমি বলবো আমি অনেক বেশি লাকি অনেক দিন থেকে আমি সজনে গাছের কালেকশন করার একটা প্ল্যান ছিল আমার কিন্তু সামহাও করা হচ্ছে ছিল না তো যেহেতু বৃষ্টি হয়েছে ছাদের অবস্থাও একদম ভেজা ভেজা আর এই গাছগুলো নিয়ে আমি অনেক বেশি আশাবাদী আমার খুবই ভালো লেগেছে এই গাছগুলো আর ভালো লাগে বলেই আসলে গাছগুলো আমি কালেক্ট করেছি সো এগুলোর আপডেট আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দিতে থাকবো এবং দোয়া করবেন আপনারা যাতে আমার গাছগুলো বেঁচে যায় আর আমার গাছ লাগাতে যে কোনো ধরনের গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে সেটা ফল ফুল সবজি বা এই ধরনের পাতাবাহার যেটাই হোক না কেন আমাদের সবারই উচিত গাছ লাগানো কিছুদিন আগে গাছ নিয়ে গাছ কাটা নিয়ে কিন্তু অনেক বড়ো একটা ইনসিডেন্ট হয়ে গেল আমরা সবাই জানি সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছিল তো এগুলো আসলে করা উচিত না সবারই উচিত গাছ লাগানো পরিবেশটাকে সুন্দর রাখার জন্য অক্সিজেনের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই বেশি বেশি করে গাছ লাগানো উচিত বিশেষ করে ঢাকা সিটিতে তো অনেক বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি অক্সিজেনের পরিমাণ কম আমার নিজেরই নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় আর কমার্শিয়াল এরিয়াগুলোতে তো আরও অবস্থা খারাপ সো আমার মনে হয় সবারই গাছ লাগানো উচিত নিজেদের স্বার্থে হলেও লাগানো উচিত আর এদিকে আমি আরেকটা গাছ লাগিয়েছি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা ওয়াল কার্পেট ভাইন টাইপের আমি জানি না এটা গজাবে কিনা না এটাও লাগিয়ে দিলাম দেখা যাক কি হয় সো এই হচ্ছে ওভারঅল আমার নতুন গাছের কালেকশান আপনাদেরকে আমি অবশ্যই আপডেট দেবো আর যেটা বললাম সবাই বেশি বেশি করে গাছ লাগান যাদের ছাদ আছে ছাদে গাছ লাগান ছাদ না থাকলে বারান্দায় লাগান ইনডোর প্লান্টগুলো লাগাতে পারেন আপনারা বেডরুমে রাখতে পারেন ড্রয়িং রুমে রাখতে পারেন সব জায়গায় রাখতে পারেন সব ধরনের গাছই কিন্তু পাওয়া যায় সো ঠিক আছে সবাইকে গাছ লাগানোর আহ্বান করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন ভিডিওতে পাই